অনেক দিনের কষ্টের পর এখন একটু সুখের সন্ধান পেয়েছি। তো চলুন, কেন এই কথাটা বলছি আজকে সেটা শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে যাচ্ছি হচ্ছে যশোরে, আর যশোরে যাচ্ছি খুব দরকারি একটা জিনিস কিনতে। এটা অনেকদিন আগে থেকেই কল্পনা করতাম, বাট আজকে সেটা বাস্তবে রূপ নিবে। আর এই যে আমি আর আমার আব্বু চলে যাচ্ছি যশোরে, যেহেতু আমরা বাইকে যাচ্ছি, অনেক স্পিড ছিল। আর এই যে যেতে যেতে ক্যান্টনমেন্ট এলাকা, এটা আমার অনেক ভাল লাগে। আর আমি সেহেতু ভাবলাম যে এখানে একটু ভিডিও করে নিই। আর এই যে যাচ্ছি আমরা, সেই ভিডিও ক্লিপগুলো নিতে নিতে মাঝে মাঝে ভয় লাগছিল যে না জানি কিছু বলে। আর এই যে আমরা খালাদের বাসায় বাইকটা রেখে এখন একটা রিক্সায় উঠে পড়লাম, আর এই যে নিজের একটু ভিডিও ক্লিপ নিলাম। আসলে সারাদিন অনেক কষ্টের পরে এখন মানে ঝটপট রেডি হয়ে চলে গেছি। আর এই যে রিক্সায় করে আমরা যাচ্ছি হচ্ছে দড়টানায়, আর দড়টানায় আমরা যাব এখন জব্বারের ওখানে, ওখান থেকে কিনবো। আর যেতে যেতে দেখলাম যে দড়টানার এই লেকটা উদ্বোধন করেছে, আর যেহেতু সময়টা ছিল 16 ডিসেম্বর, সেহেতু ওই দিনেই হচ্ছে এখানটা মানে শুরু হয়েছে, মানে উদ্বোধন হয়েছে। আর আমিও ভাবলাম এটার একটা ভিডিও ক্লিপ নিয়ে নিই, সবার সাথে শেয়ার করব। আর এই যে আমি চারিদিকের একটু ভিডিও নিচ্ছিলাম, আর এর ভিতরে অনেক লোকজন ছিল, মানে সবাই বসে আছে তাদের প্রিয়জনদের নিয়ে। আমারও ভালো লাগছিল, আর আমিও ভাবছিলাম যে আমি যদি আমার প্রিয়জনকে নিয়ে এখানে বসতে পারতাম তাহলে হয়তো অনেক শান্তি লাগতো, বাট সেটা আর হয়ে ওঠেনি। আর এই যে আমরা দোকানে চলে গেলাম একটা দরকারি জিনিস কিনতে, আর এটা হচ্ছে এক বিটার। বাট আমরা এই এক বিটার দিয়েই হচ্ছে এখন যেহেতু শীতের সিজন, আর এখন হচ্ছে কুমড়োর বড়ি দেওয়ার মানে ধুম চলছে, আর আমরা এটা দিয়ে হচ্ছে মানে বড়িটা ফেনানো বলে আমাদের এখানে। তো আপনাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্ট করবেন। তো আমাদের ভাষায় বলে যে কুমড়োর বড়িটা ফেনানো, তো সবাই হাত দিয়ে করতো, অনেক কষ্ট হতো আর অনেক টাইম লাগতো। আমি দেখে আসছি যে আমার আম্মু আব্বু সবাই এটা মানে হাত দিয়ে ঘুরতো, বাট একজনের আইডিয়াতে আমি ভাবলাম যে এটাই করি। আর এই যে চলে গেলাম ঝটপট এখানে নিতে, আর উনি একটু চেক করে দিচ্ছিল যে সব কিছু ঠিকঠাক আছে কি না, আর সব কিছু দেখে দিচ্ছিল যে কীভাবে কী করা লাগবে। আর আমিও এটা সুন্দর করে বুঝে নিচ্ছিলাম, সাথে আব্বুও বুঝছিল যে কীভাবে করবে, কারণ এটা তো আব্বু বাসায় নিয়ে চলে যাবে আর আমি আমাদের বাসায় থেকে যাব। আর এই যে দেখুন, উনি সুন্দর করে সবগুলো চেক করাচ্ছে যে সবগুলো ঠিক আছে কি না। আসলে ইলেকট্রনিক জিনিস একটু চেক করে নেওয়াই উত্তম, কারণ বাসায় এসে যদি নষ্ট হয়ে যায় তখন নিজেরও খারাপ লাগবে, আবার ওনাদেরও খারাপ লাগবে। আর যেহেতু এখন যাওয়াটা অনেক কষ্ট, আর এটার সিস্টেমটা আমার অনেক ভালো লাগছে, কী সুন্দর একটা প্লেট আছে ওখানে, এগুলো সুন্দর করে রাখা যাবে। আর আমার কাছে মনে হয়েছে এটা খুবই বেস্ট একটা উপায় হবে। আসলে আমি এটার ভিডিও ক্লিপ নিতে পারিনি যে এটা কীভাবে আমরা বড়ির কাজে লাগাই, বাট দেখাবো নেক্সটে যখন আব্বুদের বাসায় যাব তখন। আসলে এখন তো আমার যাওয়া হয়ে উঠে নেই, যার কারণে আমি আর এটার ভিডিও নিতে পারিনি। আর এই যে উনি আবার সব কিছু চেকিং করে সুন্দর করে প্যাকিং করে দিচ্ছে। আপনারাও হচ্ছে এটা ট্রাই করবেন, চেষ্টা করে, যাদের অনেক বড়ি দেয়, আমাদের বাসায় অনেক বড়ি দেওয়া হয়, আর যেহেতু আমরা সবাই একসাথে বড়ি দিই, এই জন্য মানে আসলে এত কষ্ট আর সহ্য করা যায় না, যার কারণে ভাবলাম যে এই ডিসিশনটা নিয়েই নিই আর একটু ট্রাই করে দেখি, যদি একটু বুদ্ধি হয় আর বুদ্ধিতে যদি মানুষের একটু সুখ হয় তাহলে তো হয়ে গেল। আর এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর জিনিস, আমার তো এখানে গেলে মনে হয় সবই বাসায় নিয়ে চলে আসি, তবে হয়তো কোনো একদিন এভাবে নিজের স্বপ্নগুলো পূরণ করব। আর চলে গেছিলাম একটা টেবিল কিনতে, আর টেবিল কিনতে গিয়েই দেখি এত সুন্দর সুন্দর জিনিস, তো আমারও ভালো লাগলো যে মনে হলে একটু নিই, বাট এখন আর নেওয়া পসিবল না কারণ আমার রুমে কোনো জায়গা নাই। তো এই ছিল আজকের ব্লগ, দেখাবো নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।